Bismillah Rahman Rahim. Mauritius Mahamandal Rashtrapati Janab Prithviraj Singh Rumpan GCSK Maldives Mananiyo Uparashtrapati Janab Faisal Nasim Montri Porishade Mananiyo Sadasyobargo Sanmanito Atithibrindo Upasthit Shudhi Mandoli Assalamu Alaikum Shubh Sandhya পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে ইন্ডিয়ান ওশন রিম থেকে যারা এসেছেন সকলকে বাংলাদেশে আমাদের সবুজ সুন্দর বাংলাদেশে আপনাদেরকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই ঢাকায় এই সম্মেলনের ষষ্ঠ সংস্করণ আয়োজনে আমাদের সহযোগিতা করবার জন্য আমি ভারত সরকার এবং ইন্ডিয়া ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সম্মেলনে অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য আমাদের একসঙ্গে কাজ করার এবং মত বিনিময় করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে শুধু আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই 75 আগস্ট আমি আমার বাবা মা ভাই সব হারিয়েছি আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি সম্মানিত সুধীবৃন্দ বর্তমানে সাগর মহাসাগর সমূহে মাধ্যমে বিশ্বের বাণিজ্যের প্রায় 90% এবং তেল পরিবহনে 60% পরিচালিত হচ্ছে সমুদ্রপথে প্রকৃত বাণিজ্য বিগত 15 বছরে আরও বৃদ্ধি পেয়েছে বিশ্বব্যাপী দেশসমূহের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সামুদ্রিক যোগাযোগ ও বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্তু এই বিপুল সম্ভাবনা এখনও অনেকটা অব্যবহৃত রয়েছে সুধীবৃন্দ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ও আফ্রিকা অঞ্চলসমূহে ভারত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক রাজনৈতিক এবং কৌশলগত উল্লেখযোগ্য গুরুত্ব রয়েছে বর্তমানে বৈশ্বিক জনসংখ্যা 64% এই অঞ্চলে বাস করে এবং জিডিপিতে আমাদের এই অঞ্চলের অবদান এটাও 7% বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এই অঞ্চলটি নানাবিধ প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য এই অঞ্চলের দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা একান্তভাবে বৃদ্ধি করা আবশ্যক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের উন্নয়ন প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য সর্বদা সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছেন একজন দূরদর্শী নেতা হিসেবে 1974 সালে তিনি বাংলাদেশের স্বাধীনতার পরপরই 1974 সালে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট 1974 প্রণয়ন করেন উল্লেখ্য যে এই আইনটি সমুদ্র আইন সম্পর্কিত জাতিসংঘ কনভেনশন 1982 ঘোষণার 8 বছর আগেই তিনি এটা করেছিলেন কাজী আমি মনে করি যে একজন দূরদর্শী নেতা হিসেবে সমুদ্র সম্পদকে যথাযথভাবে কাজে লাগানো অনুসন্ধান করা এবং অর্থনৈতিক উন্নয়নে যেন ব্যাপকভাবে ব্যবহার করা যায় সেই কথা চিন্তা করেই তিনি এই কাজ করেছিলেন সম্মানিত অতিথিবৃন্দ এবারের এই সম্মেলনে যে প্রতিপাদ্য বিষয় আমি মনে করি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন টেকসই ভবিষ্যতের জন্য শান্তি অংশীদারিত্ব এবং সমৃদ্ধি অর্থাৎ পিস পার্টনারশিপ অ্যান্ড প্রসপারিটি ফর এ রেজিলিয়েন্ট ফিউচার অর্থাৎ আমি মনে করি এটা অত্যন্ত সময়োপযোগী এবং যথাযথ হয়েছে টেকসই ভবিষ্যৎ নিশ্চিতকরণে অংশীদারিত্ব শান্তি ও সমৃদ্ধির মধ্যে সম্পর্ক অবিচ্ছেদ্য সাম্প্রতিক সময়ে কোভিড-19 অতিমারী
এবং চলমান রাশিয়া ইউক্রেন সংঘাতে যুদ্ধের প্রেক্ষিতে আরোপিত নিষেধাজ্ঞা বা পাল্টা নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী অনেক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে, যার প্রেক্ষাপটে আজকের এই সম্মেলনের প্রতিপাদ্য আরও বেশি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, খাদ্য জ্বালানি সার সংকটের ফলে বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। ভারত মহাসাগরীয় অঞ্চলকেও জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ, প্রাকৃতিক দুর্যোগের মতো চ্যালেঞ্জসমূহ প্রতিনিয়ত মোকাবেলা করতে হচ্ছে। এ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য এই অঞ্চলের দেশগুলোকে অংশীদারিত্ব এবং সম্মিলিত প্রচেষ্টার উপরই জোর দিতে হবে। কোভিড পরবর্তী সময় এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে 2022 সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশন ইন্টারন্যাশনাল ইয়ার অফ ডায়ালগ অ্যাজ এ গ্যারান্টি অফ পিস 2023 শীর্ষক একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের 1974 সালে জাতিসংঘে দেওয়া ভাষণের ঐতিহাসিক উদ্ধৃতি, যা বাংলাদেশের মূল পররাষ্ট্রনীতি ও রেজুলেশনের 14তম অনুচ্ছেদে সন্নিবেশিত রয়েছে। সেখানে দারিদ্র, ক্ষুধা, রোগ, নিরক্ষরতা ও বেকারত্বের নিরসনের কাজ করার গুরুত্ব অনুধাবন করা হয়েছে। এই উদ্দেশ্যগুলি অর্জনের জন্য গঠনমূলক সহযোগিতা, সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়া চেতনায় সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই প্রতিপাদ্য উপরে জোর দেওয়া হয়েছে। আর বাংলাদেশ এই নীতি আমাদের পররাষ্ট্র নীতি হিসেবে আমরা মেনে চলি। ভারত মহাসাগর অঞ্চলের টেকসই ভবিষ্যতের জন্য আমাদের কর্মপরিকল্পনা প্রণয়নের প্রচেষ্টায়ও জাতির পিতার উপযুক্ত উক্তিটি একইভাবে প্রাসঙ্গিক। বঙ্গবন্ধু শেখ মুজিবের উদ্ধৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে যৌথ লক্ষ্য অর্জনের জন্য অর্থপূর্ণ সহযোগিতা, সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়ায় আমাদের কার্যকর অংশীদারিত্ব প্রয়োজন। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে তার ঐতিহাসিক ভাষণে তিনি বলেছিলেন, আমি কোট করছি, কোট, মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য শান্তি অত্যন্ত জরুরি এবং তা সমগ্র বিশ্বে নরনারীর গভীর আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটাবে, আনকোড। এই ভাষণে তিনি ভারত মহাসাগরকে শান্তিপূর্ণ এলাকা হিসেবে প্রতিষ্ঠা করার উপর বিশেষভাবে জোর দিয়েছিলেন। বিশ্ব শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজের অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু শেখ মুজিবকে 1973 সালে 23 মে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবের দর্শন অনুসরণ করে বাংলাদেশ বিশ্বশান্তি একনিষ্ঠ প্রবক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। আমরা 1997 সালে জাতিসংঘে কালচার অফ পিস, শান্তির সংস্কৃতি, এই সংক্রান্ত একটা ঘোষণা দিই এবং এই কর্মসূচি রেজুলেশন আকারে উত্থাপন করি, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ 2000 সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কালচার অফ পিস হিসেবে ঘোষণা করে এবং 2001 থেকে 2010 সকলকে কালচার অফ পিস অ্যান্ড দ্য ডিকেড অফ নন ভায়োলেন্স হিসেবে ঘোষণা করে। শান্তির বার্তাকে সর্বাত্মকভাবে সুসংহত করতে কালচার অফ পিস প্রতিষ্ঠা অপরিহার্য বলে বাংলাদেশ মনে করে। এ কারণেই বিশ্বব্যাপী শান্তি রক্ষা ও শান্তি বিনির্মাণের প্রচেষ্টায় বাংলাদেশ সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জাতিসংঘের সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা 1.1 মিলিয়নেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছি, যার ফলে অঞ্চলে বড় ধরনের মানবিক বিপর্যয় প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এখন আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীকে
নিরাপদ ও শান্তিপূর্ণ উপায়ে তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসন নিশ্চিতকরণে বিশ্ব সম্প্রদায়ের কাছে আমরা তাদের সমর্থন চাই। তার কারণ এই বোঝা টানা এখন আমাদের পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। একটি উপকূলীয় রাষ্ট্র হিসেবে বহু শতাব্দী ধরে বাংলাদেশ বিভিন্ন সামুদ্রিক কার্যকলাপের প্রাণকেন্দ্র। বাংলাদেশ সমুদ্র বিষয়ক আঞ্চলিক প্ল্যাটফর্মে সক্রিয় রয়েছে। বর্তমানে বাংলাদেশ ইন্ডিয়ান ওশন রিম অ্যাসোসিয়েশন এবং কাউন্সিল অব দ্য ইন্টারন্যাশনাল সি বেড অথরিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, গত এক দশকে বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। বাংলাদেশ এখন বিশ্বের 35তম বৃহত্তম অর্থনৈতিক দেশ। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের চরম দারিদ্রের হার 5.6% নেমে এসেছে, যা ছিল প্রায় 25 শতাংশের উপরে, এবং আমাদের মাথাপিছু আয় গত এক দশকে 3 গুণ বৃদ্ধি পেয়ে 2,824 মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। উপরন্তু বাংলাদেশ 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে অর্থাৎ LDC থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করেছে এবং এই ধারাবাহিকতাও আমরা বজায় রেখেছি। আমরা চাই যে আমাদের দেশ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করুক, যেখানে একটি শক্তিশালী ভৌত অবকাঠামো আমাদের ক্রমবর্ধমান অর্থনীতিকে চলমান রাখবে। গত বছর আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করেছি, নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছি, এবং আমরা যে পারি সেটাও আমরা প্রমাণ করেছি। সম্প্রতি আমরা রাজধানীতে প্রথম মেট্রো রেল উদ্বোধন করেছি। আমরা চট্টগ্রামে 3.2 কিলোমিটার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্ণফুলী নদীর নিচে আমরা নির্মাণ কাজ চলমান, খুব তাড়াতাড়ি সেটা শেষ করব। নদীর তলদেশে এই ধরনের স্থাপনা দক্ষিণ এশিয়ায় এটাই সর্বপ্রথম। আমাদের স্বপ্ন হল 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি জ্ঞানভিত্তিক আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে, এবং বাংলাদেশ একটি বদ্বীপ 2100 সালের মধ্যে একটি সমৃদ্ধ ও জলবায়ু সহনশীল বদ্বীপ হিসেবে বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। সে পরিকল্পনা গ্রহণ করে তা আমরা বাস্তবায়ন শুরু করেছি। এই লক্ষ্যসমূহ অর্জনের জন্য কৌশল হিসেবে আমরা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সবার জন্য সুযোগ তৈরি করার উপর গুরুত্ব আরোপ করছি। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভারত মহাসাগরের জন্য শুধু নয়, এই অঞ্চলের সকল দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি আমরা আমাদের ইন্দো প্যাসিফিক কৌশল তৈরি করেছি। এরই ধারাবাহিকতায় আমি ষষ্ঠ ইন্ডিয়ান ওশন কনফারেন্সে ভারত মহাসাগর অঞ্চলের জন্য 6টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে চাই। প্রথম, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহকে তাদের উন্নয়ন এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে সমুদ্র কূটনীতি অর্থাৎ মেরিটাইম ডিপ্লোম্যাসি এটা জোরালো করতে হবে। দ্বিতীয়ত, এই অঞ্চলের অনেক দেশ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের ঝুঁকিতে থাকার বিষয়টি বিবেচনা করে প্রাকৃতিক দুর্যোগ এবং তৎসংশ্লিষ্ট ক্ষয়ক্ষতি কমাতে আমাদের সহযোগিতা বাড়াতে হবে। তৃতীয়ত, একটা স্থিতিশীল এবং টেকসই ভবিষ্যতের জন্য ভারত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং সমূহের ভিত্তিতে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে হবে। চতুর্থ, ভারত মহাসাগরের সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত বিদ্যমান ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং সমুদ্রের জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়া
অনুসন্ধান উদ্ধার কাজে সহায়তা এবং আন্তর্জাতিক আইন অনুসারে নৌ ও বিমান চলাচল নিশ্চিত করা হবে। পঞ্চম, শান্তির সংস্কৃতি চর্চা এবং জনবান্ধব উন্নয়নের প্রসার করতে হবে। একটি শান্তিপূর্ণ, সমতা ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উদ্দেশ্যে বিশ্ব জনগোষ্ঠীর যে অর্ধেক নারী সম্প্রদায় তাদেরকেও যথেষ্ট গুরুত্ব দিতে হবে। ষষ্ঠ, উন্মুক্ত স্বচ্ছ নিয়মভিত্তিক বহুপাক্ষিক ব্যবস্থার প্রসার করা, যা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে এই অঞ্চলে এবং তার বাইরেও সমতা ভিত্তিক টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই সবাইকে। আবারও আমি বাংলাদেশে আগমনের জন্য আমাদের অতিথিদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই সম্মেলনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। ধন্যবাদ।